पड़ो एक ही उत्तर दिलाम माना बेकारी आमी पढ़ाशुना जानी ना आमी पढ़ाशुना करे आसिनी। আবার নবী মুহাম্মদ সাল্লাম বলছেন যে আবার আমাকে চেপে ধরলেন সুম্মারসা ওয়াকাত্তানি সুম্মারসালানি ফাকাল ইকরা বার বললেন পড়ো তৃতীয় বার বললেন একই উত্তর দিলাম মা না বেকারে আমি পড়াশোনা জানি না পড়াশোনা করে আসেনি। এবার জিব্রাইল নিজেই বলছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইকরা বিসমি রব্বিকাল আল্লাযী খালাক পড়োই তোমার প্রভুর নাম নিয়ে যে তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নাম নিয়ে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক যে মানব জাতিকে খুনের লুথরা থেকে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টি তো আজীব কথা, মানুষের সৃষ্টির আজীব ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি নিজের শরীর কি নিয়ে চিন্তা করত, নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করত, তাহলে আমার পরিচয়ে পেতে তার অসুবিধা হতো না যে আমি কি ছিলাম, কিভাবে আমার জন্ম হয়ে গেল, কিভাবে আমি বড় হয়ে গেলাম, কিভাবে আমার অবস্থা চলতে রয়েছে, প্রথমে আমার অবস্থা কি ছিল। মানুষ যদি চিন্তা করত তাহলে প্রভুকে চিনতে অসুবিধা হতো না। কথা বলছিলাম আল্লাহ তাআলা বললেন যে খুনের লুকরা থেকে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নাম নিয়ে পড়ো। যা কিছু জানতে না তোমাকে তোমার প্রভু কলম দ্বারা শিক্ষিত করেছে তার নাম নিয়ে পড়ো। যা জানতে না তা তোমাকে শিখিয়েছে তার নাম নিয়ে পড়ো। এই বলে জিব্রাইল গারে হীরা থেকে চলে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের মতো ফিরিস্তাকে কোনোদিন দেখেনি, এরকম মানুষে দেখেননি। তিনি হাঁপতে কাঁপতে দৌড়তে দৌড়তে তুরান্ত খাদিজার নিকটে এসে উপস্থিত হয়ে গেলেন। স্ত্রী খাদিজাকে বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর দাও আমাকে চাদর দাও। এমা চিৎকার বন্ধ করে শুনুন, 15 বছর পর্যন্ত দম্পতি জীবন কাটলো। শেষে বলে আমায় ভালো লাগে না, কোথায় ইচ্ছা সেখানে পাঠানো হলো, খাওয়ার ব্যবস্থা করে দেওয়ানো হলো, সেখানে কি হলো না হলো, দৌড়ে এসে বলে জাম্মেলুনি জাম্মেলুনি। দুইবার শব্দটা বলার পরে খাদিজার ফাজাম্মালহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে চাদর আচ্ছাদিত করে দিলেন। চাদর গায়ে দিয়ে নবী মুহাম্মদ শুয়ে রয়েছেন। হেন মুহূর্তে চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন হযরতে খাদিজা, তিনি পার্শ্বে বসে অঝর নয়নে কাঁদছেন, আমার স্বামীর কোন অবস্থা হয়ে গেল, এত কাঁপকাঁপি কেন শুরু হয়ে গেল, বুঝলাম না কারণটা কি। পূর্বের ইতিহাস স্মরণ চলে গেল, আমার পূর্বের তিনখানা স্বামী, পূর্বের দুইখানা স্বামী এইভাবে আমার চলে গেছে, এইভাবে আমি বিধবা হয়ে গেছি, এই ধরনের স্বামী কি আমার চলে যাবে, আর আমার কি কপালে আর স্বামী সইবে না। এত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো স্বামী পাওয়া যায় না। কত ভালো স্বামী বপুরে যদি দেখানো যায়, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, ইহুদির মেয়ে, ইহুদির মেয়ে, ইহুদির স্ত্রী হয়েছিল হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইহুদি কেমন জাত আল্লাহ তাআলা কালাম মাজিদে উল্লেখ করছেন, ওয়ালিতাজিদান্না আশাদুন্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইহুদা আল্লাযিনা আশরাকু। নবী মুহাম্মদকে জানিয়ে দিচ্ছেন, এরে নবী মুহাম্মদ শোনো, পৃথিবীর মধ্যে তোমার সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা, তারপর দ্বিতীয় নম্বরে মুশরিকেরা। পৃথিবীর ইসলামের শত্রু 1 নম্বর শত্রু ইহুদিরা। সেই ইহুদির মেয়ে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাজার মেয়ে,
রাজকুমারের সাথে বিয়ে হয়েছিল, বাবা ছিল ইহুদি, স্বামী ছিল ইহুদি। শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিদাসী হিসাবে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রীর সম্মানে সম্মানিত করলেন। সেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আমার বাবার আমার খানদানের ব্যবহার দেখেছি, আমার স্বামীর পূর্বের স্বামী ইহুদিরও ব্যবহার দেখেছি, রাজকুমারের ব্যবহারও দেখেছি, আমার নবী মুহাম্মদ যে আমার স্বামী হয়েছে তাকে আমি দেখছি। হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তিনি বলছেন, মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইতু আহসানা খুলকান, পৃথিবীর মধ্যে কোন মানুষকে পেলাম না নবী মুহাম্মদের মতো সৎ চরিত্রের মানুষ, এত ভালো মানুষ আমি পৃথিবীতে পেলাম না। মা রাআইতু আহসানা খুলকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী কত বিরহ হয়েছিল, স্বামীর কত কষ্ট হয়েছিল, স্বামীকে প্রাণ খুলে কত ভালোবাসতেন। আজ তো আমরা স্বামীকে যদি আন্ডা বেচা দুটো টাকা দিই, মুরগি বেচা দশটা টাকা দিয়ে থাকি, অন্য পারপাসে যদি আমরা কিছু টাকা স্বামীকে ধার দিয়ে থাকি, বারবার আমরা খোঁচা দিই, তোমাকে এত টাকা দিয়েছি, তোমাকে এত টাকা দিয়েছি, বাবার বাড়ি থেকে এই নিয়ে এসে দিয়েছি, ওই নিয়ে দিয়েছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যখন বিয়ে করলেন, পাড়ার লোকেরা বলতে শুরু হয়ে গেল, মক্কার লোকের বয়ান শুরু হয়ে গেল, খুসুসান মেয়েদের বলা শুরু হয়ে গেল, পুরুষদের বলা শুরু হয়ে গেল, খাদিজা এমন একটা ছেলেকে বিয়ে করেছে, সেই ইতিম ছেলেকে বিয়ে করেছে, খাদিজা এমন একটা ছেলেকে বিয়ে করেছে, গরিব ছেলেকে বিয়ে করেছে। এই কথা শুনতে শুনতে খাদিজার বুকে চোট লেগে যায়, অন্তরে চোট লেগে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কার সম্ভ্রান্ত যারা তার ব্যবসায়িক ছিল, ব্যবসায়িকের পার্টনার ছিল, যারা মক্কার মধ্যে ধনী প্রকৃতির মানুষ ছিল, তাদেরকে ডাকলেন। ডাকার পর তাদের চাপানি যা টিফিন করার করিয়ে দিলেন এবং বললেন, আমি তোমাদের এই জন্য ডেকেছি। পাড়ার লোকেরা বলে, মক্কার লোকেরা বলে, খাদিজা ইয়াতিম ছেলে মোহাম্মদকে বিয়ে করেছে, খাদিজা গরিব ছেলেকে বিয়ে করেছে, খাদিজা একটা ধনী মেয়ে গরিব ছেলেকে বিয়ে করেছে, খাদিজাকে অনেকে ধনী ধনী পরিবারে ধনী মানুষেরা বিয়ে করতে চেয়েছিল, খাদিজা রাজি হয়নি, সর্বশেষে একটা ইতিম ছেলেকে বিয়ে করেছে, গরিব ছেলেকে বিয়ে করেছে। তো শুনে নাও, আমি খাদিজা, আমি নবী মুহাম্মদ, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর ইতিমি ঘুচাতে পারবো না, আমি তাকে বাপ মা তাকে দিতে পারবো না, তার ইতিমি দূর করতে পারবো না। তবে শুনে নাও, আমি খাদিজা বলছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর আমি গরিবই ঘুচিয়ে দেব। আজ এত যা আমার সম্পত্তি রয়েছে, এত বিষয় সম্পত্তি রয়েছে, আমার সমস্ত সম্পত্তি আমার স্বামী মুহাম্মদের নামে আমি উইল করে দিলাম। কত স্বামীকে ভালোবাসেন, স্বামীর গরিবি পছন্দ হয় না, বলে সমস্ত সম্পত্তি নবী মুহাম্মদের নামে উইল করে দিলেন, স্বামীর নামে উইল করে দিলেন। দেওয়ার পরে বললেন, স্বামী গো, এই সম্পত্তি আমার আর নয়, এই সম্পত্তি আপনার, আপনি যেখানে খুশি যেখানে খুশি যেইভাবে খুশি আপনি ব্যয় করেন, আমার পক্ষতে কোনো আপত্তি থাকবে না। স্বামীকে কত ভালোবাসেন! আজকে স্বামী কাঁপতে কাঁপতে এসে বিছানায় শুয়ে রয়েছে, চাদর গায়ে দিয়ে কাঁপতে শুরু হয়ে গেছে, বিরহে চোখের অশ্রু ঝরতে রয়েছে। হেন মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা আমার প্রাণের ভয় হচ্ছে, আমি হয়তো মারা যাব। কয়েকটা স্বামী মারার স্ত্রী এই সংবাদ যদি পায়, আমি হয়তো মারা যাব, ভিতরে কি আসতে পারে! কিন্তু খাদিজা কি ধরনের মেয়ে ছিলেন! সাথে সাথে চোখের অশ্রু বন্ধ করে দিয়ে বলেন, কাল্লা কখনো নয় গো স্বামী, কাল্লা কখনোই নয় গো স্বামী, ওয়াল্লাহি কসম আল্লাহর গোস্বামী, অবশ্যই আপনি সুসংবাদ গ্রহণ করুন গোস্বামী, কাল্লা ওয়াল্লাহি অবশ্যই স্বামী গো আপনি শুনুন, ইন্নাকা লা ইখজিকাল্লাহু আবাদা,
আল্লাহ আপনাকে অপমান করবে না, আল্লাহ আপনাকে অপমান করবে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, আল্লাহ আপনার বেইজ্জতি করবে না। ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবে না। কারণটা কি? কারণ দর্শি দিচ্ছেন খাদিজার স্বামী গো, আপনার মধ্যে এত বড় বড় গুণ রয়েছে গো স্বামী, যেই গুণের জন্য আল্লাহ আপনাকে নষ্ট করবে না, আপনার প্রভু আপনাকে ধ্বংস করবে না। ইন্নাকা তাসিলুর রহিমা, স্বামী গো আপনি মানুষের সাথে রেহেম জোড়েন, মানুষের সাথে সম্পর্ক জোড়েন, সেলা রাহামি করেন, আত্মীয়দের সাথে আপনার সুসম্পর্ক রয়েছে বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। মানে আমার বোনরে আমার, ধ্বংস যদি না হতে চাও, সম্মান যদি পৃথিবীতে পেতে চাও, বিনাশ যদি হতে না চাও, হযরতে খাদিজা বললেন স্বামী গো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, এর কারণটা কি রয়েছে? ইন্নাকা তাসিলুর রহিমা, আপনি মানুষের সাথে রক্তাত্মীয় সম্পর্কের সাথে আপনি সম্পর্ক জোড়ান বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। অন্য রয়েতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়ুবসিত রিজকাহু ওয়ালিয়ানসাসারাহু, কেউ যদি তার রুজি বাড়াতে চায়, কেউ যদি ধনী হতে চায়, কেউ যদি তার সম্পদ বাড়াতে চায়, ওয়ালিয়ানসাসারাহু, কেউ যদি তার মৃত্যু দেরিতে করাতে চায়, আয়ু বাড়াতে চায়, দীর্ঘ আয়ু যদি করাতে চায়, নবী মুহাম্মদ বললেন মানসাররা, যারা খুশি রয়েছে আইয়ুব সিতরিসকাহু, তার রুজি বেড়ে যাবে, রুজি তার বেশি হয়ে যাবে, ওয়াল ইনসাসারাহু, এবং তার মৃত্যু দেরিতে হবে, আয়ু দীর্ঘ হয়ে যাবে, এই দুটো জিনিস যদি কেউ করাতে চায়, নবী মুহাম্মদ বলেন ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক জোড়ে, আত্মীয় স্বজনের সাথে সেলারাহামি করে। বাবু বুকে হাত দিয়ে বলি, বাবার সাথে তো ভালো সম্পর্ক নাই, আর কার সাথে ভালো সম্পর্ক করতে যাব? মায়ের সাথে তো ভালো সম্পর্ক নাই, আর কার সাথে আমার ভালো সম্পর্ক হতে পারে? মারে বলরে আমার, শ্বশুর বাবার সাথে তো ভালো সম্পর্ক নাই, শাশুড়িমার সাথে তো ভালো সম্পর্ক নাই, বৌমার সাথে তো ভালো সম্পর্ক নাই, ননদের সাথে তো ভালো সম্পর্ক নাই, কার সাথে আমার ভালো সম্পর্ক হবে? আমি বিনাশ হব না তো কে বিনাশ হবে? নবী মুহাম্মদের স্ত্রী হাতে খাদিজা বললেন, ওয়াল্লাহি কসম আল্লাহর বলি গো স্বামী, ইন্নাকা লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমান করবে না, এর কারণটা রয়েছে ইন্নাকা তাসিলুর রহিমা, আপনি মানুষের সাথে সম্পর্ক জোড়ান। মা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, রোজা রাখি, দান ও খায়রাত করি, এত কাজ করি, কোরআন তেলাওয়াত করি মা, তবে জেনে নেওয়া দরকার রয়েছে আমি বেশিরভাগই জাহান্নামে দেখলাম। নবী মুহাম্মদ বললেন ইত্তেলাতুল জান্নাতা, আমি জান্নাতকে উকি মেরে দেখলাম, আমি জান্নাতকে টুকি মেরে দেখলাম, ইত্তেনাতুল জান্নাতা। বুখারী শরীফের রওয়ায়েতে নবী মুহাম্মদ উল্লেখ করছেন, তো বেশিরভাগই জান্নাতে আমি গরিব মানুষকে দেখতে পেলাম, বেশিরভাগই জান্নাতে গরিব মানুষকে দেখতে পেলাম। মারে আমার, বোনরে আমার, জান্নাতে যেতে পয়সা লাগে না, জান্নাতে যেতে কিছু লাগে না। বুখারী শরীফের রওয়ায়েতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই সেই হাদিসকে নকল করতে রয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা মানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া কামা সলাতা ওয়া সাওমা রমজানা কানা আলাই হাক্কান ইয়াদখুল আল জান্নাহ। মা কি করে বুঝায়, প্যান্ডেল নিয়ে এসে জলসার জন্য ভাড়া নিয়ে এসে সকাল হলে সে ভাড়ার পাওনাদার হয়ে যায়, ভাড়ার হকদার হয়ে যায়, লাইট নিয়ে এসে, ডেকোরেট নিয়ে এসে, মা সকাল হলে জলসা শেষ হলে সে পাওনাদার হয়ে যায়। কি করে বুঝায়, আপনি বাড়িতে রাজমিস্ত্রি কাটিয়েছেন, রাজমিস্ত্রি কাজ করিয়েছেন, লেবার কাজ করিয়েছেন, সকাল নটায় শুরু হয়েছে, সন্ধ্যা চারটা হয়ে গেল, বিকাল চারটা হয়ে গেলে আপনার হকদার হয়ে যায়, তার পাওনার হকদার হয়ে যায়, তার বেতনের হকদার হয়ে যায়,
যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আমানা বিল্লাহি যারা আল্লাহর প্রতি ঈমান নিয়েছে ও বের রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়েছে আল্লাহর প্রতি ঈমান নিয়েছে রাসূলের প্রতি ঈমান নিয়েছে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমার রুজিদাতা সব রকম ভাবে আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান নিয়েছে আল্লাহর প্রতি যারা ভরসা রাখে মানা মানা বিল্লাহি ওয়া বির রাসূলিহি আল্লাহর সাথে সাথে তার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান নিয়েছে ওয়া বির রাসূলিহি তৃতীয় নাম্বার ওয়াকামাস সালাত যারা নামাজ কায়েম করে চারখানা কাজের দরকার রয়েছে বাপু চারখানা কাজের দরকার রয়েছে বারে বনরে আমার জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজটা আমানা বিল্লাহে আল্লাহর প্রতি ঈমান দ্বিতীয় নম্বরে ওয়ামানা রাসূলি এবং তার রাসূলের প্রতি ঈমান তৃতীয় নাম্বার ওয়াকামাস সালাতা যারা নামাজ কায়েম করে চতুর্থ নাম্বার ওয়া সাওম রমজানা যা রমজান মাসে রোজা রাখে এই চারখানা কাজ যারা করে নবী মুহাম্মদ বলছেন কানা আলাই হাক্কানা ইয়াদখুলাল জান্নাহ আল্লাহ তাআলার নিকটে সে জান্নাতের হকদার হয়ে যায় জান্নাতের পাওনাদার হয়ে যায় আপনি চিন্তা করে দেখুন চারখানা কাজ করলে জান্নাতের পাওনাদার এই চার কাজ করতে একটা পয়সা খরচ হয় না আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে একটা পয়সা খরচ হয় না রসুলের প্রতি ঈমান নিয়ে আসতে একটা পয়সা খরচ হয় না নামাজ কায়েম করতে একটা পয়সা খরচ হয় না রোজা রাখতে একটা পয়সাও খরচ হয় না বিনা পয়সাতে নবী মুহাম্মদ বলছেন আল্লাহ তাআলার নিকটে জান্নাতের পাওনাদার হয়ে যাও জান্নাতের হকদার হয়ে যাও এবা জান্নাতের হকদার হয়ে গেলাম আল্লাহর প্রতি ঈমান রয়েছে রাসূলের প্রতি ঈমান রয়েছে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করি রমজান মাসে রোজা রাখি যাকাত দিই দান খয়রাত করি কত ইবাদতে মগ্ন থাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবারা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ একজন মেয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে একজন মেয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে ফরজ নামাজ পড়ে তার সাথে নফল নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ কায়েম করে দ্বিতীয় সে রমজান মাসে রোজা রাখে নফল রোজা রাখে প্রতিটি মাসে তিনটা করে নফল রোজা রাখে বাকি আরো যত নফল রোজা রাখে যাকাত দেয় তার সাথে আম যাকাতের সাথে সাথে নফল যাকাত ও দান খায়রাত করে নবী গো এই মেয়েটা এত ইবাদত বান্দেগিতে মশগুল থাকে তবে নবী গো মেয়েটা প্রতিবেশীর সাথে আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করে এমা জালসা শুনতে এসে যদি গন্ডগোল হয় এত কিচির মিচির হয় প্রতিবেশীর সাথে কত হয় বাড়িতে কত হয় নবী মুহাম্মাদের সামনে সাহাবারা প্রশ্ন করলেন নবী গো এই মেয়েটার এতগুলো গুণ রয়েছে তবে একটা খারাপ গুণ প্রতিবেশীর সাথে ঝগড়া করে মেয়েটা সম্পর্কে আপনি বলুন আলেমেরা বসে আছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজে যার এক বিন্দু অশ্রু আল্লাহর ভয়ে ঝরে পড়ে ওই চেহারাটা কোনোদিনই জাহান্নামে যাবে না কোনো জাহান্নামে যাবে না মারে বনরে আমার এইবার আপনি চিন্তা করে দেখুন তাহাজ্জুদের নামাজ পড়ে নফল নামাজ পড়ে ফরজ রোজা রাখে নফল রোজা রাখে আমি আগে আপনাকে হাদিস বললাম জান্নাতের পাওনাদার আপনি হয়ে গেছেন তাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তবে মেয়েটা প্রতিবেশীর সাথে ঝগড়া করে রক্ত আত্মীয় সম্পর্কের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সে ঝগড়া করে নবী গো মেয়েটা সম্পর্কে আপনি বলুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো কথা বললেন প্রথম কথাটা বললেন নবী আমার লা খাইরা ফিহা মেয়েটার মধ্যে কোনো নেকি নাই লা খাইরা ফিহা মেয়েটার মধ্যে কোনো নেকি নাই ফরজ নামাজের নেকি নাই নফল নামাজের নেকি নাই তাহাজ্জুদ নামাজের কোনো নেকি নাই ফরজ রোজার কোনো নেকি নাই নফল রোজার কোনো নেকি নাই
হজেরও নেকি নাই, যাকাতেরও নেকি নাই, ফরজের নেকি নাই, নফলের কোনো নেকি নাই। একটাই কারণ, সে প্রতিবেশীর সাথে রক্ত আত্মীয়দের সাথে ঝগড়া করে, এই জন্য কোনো নেকি নাই। প্রথম কথা নবী আমার বললেন, দ্বিতীয় কথা বললেন, হিয়া ফিন্নার, মেয়েটা জাহান্নামে যাবে, মেয়েটা জাহান্নামে যাবে। এ মা চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবে। আবার সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, নফল নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। নবী গো, ওই মেয়েটা ফরজ রোজা রাখে, নফল রোজা রাখতে পারে না। ওই মেয়েটা ফরজ দান ও খায়রাত করে, নফল দান খায়রাত করতে পারে না। তবে মেয়েটা প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক রয়েছে, সৎ ব্যবহার রয়েছে, রক্ত আত্মীয়দের সাথে তার সৎ ব্যবহার রয়েছে, ওই মেয়েটা সম্পর্কে আপনি বলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়েটাও সম্পর্কে দুটো কথা বললেন। ওই মেয়েটা সম্পর্কে বললেন, হিয়া খাইরুম মিনহা, মেয়েটার মধ্যে নেকি রয়েছে, হিয়া ফিল জান্নাহ, মেয়েটা জান্নাতে যাবে। বাপু, কথাটা নবী মেয়েদের সম্পর্কে বললেন, প্রশ্নটা মেয়েদের সম্পর্কে হলো বলে মেয়েদের সম্পর্কে বলেন, কথাটা পুরুষ মহিলা সবার জন্য প্রযোজ্য রয়েছে। আমি কথা বলছিলাম খাদিজা নবী মুহাম্মদকে বললেন, নবী গো, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণটা ইন্নাকা তাসিলুর রহিমা, আপনি মানুষের সাথে সম্পর্ক জোড়ান, রক্ত আত্মীয়দের সাথে সম্পর্ক জোড়ান বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, ইন্নাকা তাসিলুর রহিমা। দ্বিতীয় কথা নবী আমার বলেছেন, খাদিজা বললেন, তাসদুকুল হাদিসা, নবী গো আপনি সত্য কথা বলেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। মা বুকে হাত দিয়ে বলি, বাপু বুকে হাত দিয়ে বলি, আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটি সত্য কথা বলেছি আর কথার মধ্যে কতটি মিথ্যা কথা বলেছি। হযরতে খাদিজা নিজের স্বামীকে বলছেন, স্বামী গো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণ আপনি সত্য কথা বলেন। স্ত্রী বলছেন স্বামীকে, জানি না আপনার স্ত্রী সর্ব কথায় বলে না, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো মিথ্যা বলছো। আজ স্ত্রী স্বামীকে বলেন, আল্লাহ গো, নবী গো, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণ আপনি সত্য কথা বলেন। তৃতীয় নম্বর কথা হযরতে খাদিজা বলছেন, স্বামী গো আল্লাহ আপনাকে অপমান করবে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। তৃতীয় নম্বর কারণ গো নবী, ইন্নাকা তাহমেলুল কাল্লা, নবী গো আপনি মানুষের বোঝ উঠান, ইয়াতিমের বোঝ উঠান, বেওয়াদের বোঝ উঠান, বৃদ্ধদের বোঝ উঠান। যত সম্পত্তি খাদিজার পেয়েছিলেন নবী আমার, ইয়াতিমদের বোঝ উঠিয়েছেন ওই সম্পত্তি দিয়ে, বেওয়াদের বোঝ উঠিয়েছেন ওই সম্পত্তি দিয়ে। চিন্তা করে দেখুন, আজ আমি নিজের বাবার বোঝ উঠাতে পারি না, আমার বাবা বৃদ্ধ ভাতা সরকার থেকে পায়, সেই সরকার টাকাটা দিয়ে সংসার বাবা আমার চালায়, আমি নিজের বাবার বৃদ্ধা বাবার আমি বোঝ উঠাতে পারি না, তার ওষুধের দাম দিতে পারি না। বৌমা, আমি আমার শ্বশুর বাবা অসুস্থ মানুষকে পানি ঠান্ডার মুহূর্তে গরম করে দিতে পারি না, শাশুড়ি মাকে আমি খাওয়ার খিলাতে পারি না। হযরতে মুহাম্মদকে নবীর স্ত্রী খাদিজা বলেন, স্বামী গো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণ তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝ উঠান। এ মুসলমান, কেন তুমি ধ্বংস খাবে? তোমার মধ্যে এতগুলো গুণ রয়েছে, তোমার নবী তোমার নমুনা তোমার আইডিয়াল যে কথাগুলো বলে গেল, সেই গুণে গুণান্বিত হয়ে গেল, সেই গুণে তুমি যদি গুণান্বিত হয়ে থাকো তুমি কেন ধ্বংস হবে বুঝলাম না। হযরতে খাদিজা বলেন, স্বামী গো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, এর কারণটা হচ্ছে তাকসুমুল মাদুমা, আপনি নিকাম্মাকে আপনি কাজ দেন, ওয়াক্কর্মাকে আপনি কাজের সকর্মা বানিয়ে দেন, কাজ বানিয়ে দেন। কেউ আপনার কাছে ভিক্ষা চাইতো, আসলে নবী গো আপনি অমুক জিনিস দেন, নবী আবার ভিক্ষা দিলেন, দেওয়ার পর বললেন, বাপুরে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, চাওয়া ভিক্ষা ভালো নয়।
जाओ पैसा तुम्हार गाछे नाओ जाओ एटा निये जाओ कुल्हाड़ी खरीद करो कुल्हाड़ी खरीद करे जंगले जाओ काट काटो काठ निये बाजारे बिक्री करो नबी आमार अक्कर्मा के केमन काजेर दायित्व दिएछेन खादिजा बोलेन स्वामी गो आल्लाह आपनाके ध्वंस करबे ना एर कारणटा होच्छे आपनि अक्कर्माके आपनि सकर्मा बानान स्वामी गो আল্লাহ আপনাকে ধ্বংস করবে না এর কারণটা হচ্ছে তাকরিউল যাইফা আপনি অতিথির সেবা করেন আপনি মেহমানের মেহমান নওয়াজি করেন আপনি কুটুমের সাথে ভালো ব্যবহার করেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না তাকরিউল যাইফা বাপুরে জামাইদা যদি বাড়িতে আসে মুখ ভারী হয়ে যায় ভাগনা যদি বাড়িতে আসে মুখ ভারী হয়ে যায় স্ত্রীর পরিবারের কেউ যদি আসে মুখ ভারী হয়ে যায় মারে বোন রে আমার যেই স্বামীর পরিবারে খায় যেই স্বামীর সম্পত্তিতে খায় সেই স্বামীর আত্মীয় স্বজন বাড়িতে আসলে মুখ ভারী হয়ে যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু খাদিজা বললেন স্বামী গো আল্লাহ আপনাকে ধ্বংস করবে না এর কারণটা হচ্ছে তাকরিউ যাইফা আপনি অতিথি সেবা করেন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন বাড়িতে যদি মেহমান আসে কোন বাড়িতে যদি অতিথি আসে ওই অতিথির সাথে খান্দা পেশানি ভাবে সাক্ষাৎ করলো মুলাকাত হাসি মুখে সাক্ষাৎ করলো তাকে সুন্দর করে বসতে দিল কথা বললো নবী মুহাম্মদ বলেন তার বাড়িতে সত্তরটা রহমত নাজিল হয়ে গেল খাওয়া নাই পান করা নাই আদর আপ্যায়ন করে বসলেই সত্তরটা রহমত নাজিল হয়ে গেল মারে আমার বোন রে আমার এই গুণ যদি আপনি দেখানো যায় হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী না বৌমা হযরত ইসমাইলের স্ত্রীকে দেখার জন্য ইসমাইল গেলেন বাবা হিসাবে ছেলের বাড়িতে গেলেন জিজ্ঞাসা করলেন এটা কার বাড়ি ইসমাইলের বাড়ি ইসমাইল বাড়িতে নাই কোথায় শিকারিতে গেছে জিজ্ঞাসা করলেন এই বাড়িতে কার ইসমাইলের বাড়ি কেমন আছো মা কেমন তোমাদের সংসার চলে স্ত্রী বললু কে গো আপনি বৃদ্ধা মানুষ বুঝতে পারলাম না আমাদের সংসারে তেমন কিছু চলে না আমাদের সংসার ভালো চলে না ব্যবহার কি করলেন না করলেন আল্লাহ ভালো জানে এইভাবে বাড়িটার চতুর্দিক ঘুরে গিয়ে বৌমাকে বলে বৌমা তোমার স্বামী যখন বাড়িতে ফেরত আসবে আমার সালামটা দিয়ে দিবে তার সাথে সাথে বলবে বাড়ির যেন চোকাটকে পরিবর্তন করে না এ না শুক্রে মা এ বৌমা বলা কি উচিত ছিল কি বলল যে সেই বৃদ্ধ মানুষ বলে গেল তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালামটা দিয়ে দিবে অমুক বৃদ্ধ মানুষটা এসেছিল সালাম দিয়ে দিবে দেওয়ার পর বলবে বাড়ির চোকাট যেন পরিবর্তন করে নাই স্বামী শিকারি করে বাড়িতে প্রবেশ করেছে কথা বলতে বলতে আর বলিও না একজন মানুষ বৃদ্ধ মানুষ আসলো বাড়ির চতুর্দিক ঘুরলো হালচাল জিজ্ঞাসা করলো আমি এই বললাম লোকটা বলল তোমার স্বামী যখন আসবে আমার সালামটা দিবে এবং তার সাথে এটাও বলবে বাড়ির চোকাট পরিবর্তন করে দিও ইসমাইল বললেন হায় রে হতভাগা মে যার কথা বললো সেই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানি না তার সাথে তোমার ব্যবহার কি হয়েছে তোমার ব্যবহার কেমন হওয়া উচিত ছিল কেমন হয়েছে আমিও তো বুঝতে পারছি কারণ তুমি কেমন হবে আমার বাবা বলে গেছে চোকাট পরিবর্তন করতে এর অর্থটা এ দাঁড়ায় তুমি আমার চোকাট তুমি আমার স্ত্রী আমার চোকাট তোমাকেই পরিবর্তন করতে বলেছে না শুকরা অকৃতজ্ঞতা স্ত্রী কি করে বুঝায় রে মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন মিরাজে গিয়ে দেখলেন ইত্তালাতুল জাহান্নাম আমি জাহান্নামকেও কি মেরে দেখলাম জাহান্নামে বেশিরভাগই আমি মেয়েদেরকে দেখতে পেলাম সেইদের ময়দানে ঈদের মাঠে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বক্তব্য দিতে গিয়ে বলছেন, আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামে বেশিরভাগই মেয়েদেরকে দেখতে পেলাম। একটা মেয়ে ছেলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনি তো বলে রেখেছেন মেয়েদের মাত্র চারখানা কাজ, মেয়েদের মাত্র চারখানা কাজ, পাঁচ ওয়াক্তের মেয়েরা যদি নামাজ পূর্ণভাবে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর যদি খিদমত করে, ইজ্জতের হেফাজত করে, এই চারখানা কাজ যদি স্বামীর থাকে, একটা মহিলার থাকে, তাহলে তো মহিলাটা জান্নাতের যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে গো নবী। কেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামে, বুঝতে পারলাম না। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মারে বোনরে আমার, দুটো কারণে তোমরা বেশিরভাগই জাহান্নামে। নাম্বার এক, নবী আমার বললেন, তাকফুরুনাল্লাহ, তোমরা আল্লাহর অকৃতজ্ঞতা করো, আল্লাহর অকৃতজ্ঞতা করো, আল্লাহর না শুক্রিয়া করো, যে আল্লাহ তোমাকে এত সুন্দরী করেছে, যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, একই বাপের একই মায়ের দুই সন্তান, সন্ততি পুছে ছেলে আর মেয়ে, দেখবেন মেয়েটা কত সুন্দরী, মেয়ের চেহারা দেখলেই বুঝানো যায় একটা মেয়ের চেহারা এত সুন্দর করেছে। মারে বোন রে আমার, কানের অলংকার তোমার জন্য, নাকের অলংকার তোমার জন্য, গলার অলংকার তোমার জন্য, এত কিছু আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, এত সুন্দর স্বামী দিয়েছে, এত পরিবার দিয়েছে, তবু তুমি না শুকরিয়া করো, তো কৃতজ্ঞ কৃতজ্ঞতা করো, আল্লাহর শুকরিয়া আদায় তোমার থাকে না, এই কারণটার খাতিরে তুমি বেশিরভাগই জাহান্নামে। দ্বিতীয় কারণটা রয়েছে, তুমি তোমার তাকফুরুনালাসির স্বামীর অকৃতজ্ঞতা করো, স্বামীর শুকরিয়া আদায় করো না, যেই স্বামী রাত্রি জেগে জেগে জালসা করে টাকা তোমাকে দেয়, যেই স্বামী কত কষ্ট করে কেরালায় জীবন যাপন করে, কত কষ্ট করে এক হাজিরা দুই হাজিরা তিন হাজিরা, কত ভারী ভারী পাথর উঠিয়ে উঠিয়ে পয়সা নিয়ে এসে তোমাকে দেয় সুখে রাখার জন্য, যেই স্বামী, যেই স্বামী পেট্রোল পাম্পে দেখুন, ডিজেল পাম্পে দেখুন, 24 ঘন্টায় খোলা, রাত্রি 12টায় গেলে তেল দেয়, ঠান্ডার সময় শুয়ে আছে, তেল দিতে গেল, লেপ ছেড়ে গিয়ে তেল দেয়, বাপুরে ঠান্ডার সময় যদি পেচ্ছাবের প্রয়োজন পড়ে যায় তবুও সহজে বিছানা থেকে লেপ ছেড়ে ওঠে না, পানি পানি পান করার প্রয়োজন পড়ে গেলে পিপাসা লেগে গেল, লেপ ছেড়ে উঠার পান করার মনে হয় না, তোমার স্বামী পেট্রোল পাম্পে সারা রাত্রি তেল দেয়, কষ্ট করে করে একবার ঘুমায়, আবার উঠে, আবার গাড়ি আসে, আবার উঠে, তোমার জন্য পয়সা কামাই করে তোমাকে সুখে রাখে, এত কামাই করে করে তোমার জন্য বিল্ডিং করে, বাড়ি করে, বাড়ি এই জন্য বাড়িওয়ালি বলানো হয়, বাড়ি হচ্ছে স্ত্রীর বাড়ি, এই জন্য বাড়িওয়ালি বলানো হয়, এত কষ্ট করে জীবন যাপন তোমাকে করায় সুখে রাখার চেষ্টা করে, সর্বশেষে বলে তোমার নিকটে এসে জীবনে কোনোদিন সুখ পেলাম না, এত কিছু করার পরে যদি স্ত্রী বলে তোমার নিকটে কোনো সুখ পেলাম না, তোমার বাড়িতে কোনোদিন শান্তি পেলাম না, বলুন স্বামীর কত কষ্ট হয়। নবী মুহাম্মদ বললেন, তাকফুরুনালাসির, তোমার স্বামীর অকৃতজ্ঞতার কারণে তুমি জাহান্নামী। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্বিতীয় দফাতে আসলেন, ইসমাইল আগের স্ত্রীকে তালাক দিয়েছে, দ্বিতীয় দফায় আবার বিয়ে করেছে, আবার আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, বাড়িতে বাড়ির লোক আছে, মেয়ে ছেলে বেরিয়ে আসলো কে গো বাবা, চিনতে পারি না, বাড়ির লোক তো না, আমার স্বামী, আমার স্বামী শিকারি করার জন্য বাইরে গেছি,
খাওয়ার রুজির ব্যবস্থা করার জন্য আমার স্বামী বাইরে গেছে, স্বামী আমার বাড়িতে নাই, বাবা বসুন, কি প্রয়োজন আছে? সুন্দর করে অতিথি সেবা করলেন, আপ্যায়ন করলেন, বাবা একটু খান, বৃদ্ধ মানুষ কত দূর থেকে এসেছেন, বাবা একটু জল পান করুন, একটু খাওয়ার খান, আদর আপ্যায়ন করে জিজ্ঞাসা করলেন, মা কেমন আছো, মা কেমন আছো, সংসার তোমাদের কেমন চলে? আমার সংসার আলহামদুলিল্লাহ ভালো চলে বাবা। কে আপনি? ভালো চলে বাবা, আমাদের সংসার সুখের চাইরে বাবা। এই বললেন, এতটুকু থাকার পর, অতিথি সেবার পর, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির চতুর্দিক ঘুরে দিয়ে বরকতের দোয়া দেন, আল্লাহ তুমি আমার ছেলে বৌমাকে আল্লাহ সুখে রাখিও, সুখে রাখার বরকতের দোয়া দিয়ে বেরিয়ে যাওয়ার পূর্বে বলে গেলেন, ও মা, তোমার স্বামী বাড়িতে আসলে বলে দিবে, আমার সালামটা দিয়ে দিবে, সালাম দেওয়ার পরে দ্বিতীয় কথাটা বলবে, বাড়ির চোকার যেন বরকরার রাখে, বাড়ির চোকার যেন বরকরার রাখে। মা শুকরিয়া আদায় কাকে বলে, অতিথি সেবা কাকে বলে? নবী মুহাম্মদকে তার স্ত্রী খাদিজা বলেন, স্বামী গো, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, কারণটা তাকরিউদ দাইফা, আপনি অতিথির সেবা করেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। পঞ্চম ষষ্ঠ কথা, খাদিজা আবার নবী মুহাম্মদকে বলছেন, নবী গু, আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, এর কারণটা হচ্ছে তুইনু আলা নওয়াই বিল হাক্কি, আপনি হকের পক্ষপাতিত্ব করেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না, হকের পক্ষপাতিত্ব করেন, হক যেখানে আপনি সেখানে, নাই যেখানে আপনি সেখানে, আপনি অন্যায়ের কোনোদিন পক্ষপাতিত্ব করেন না, আপনি ন্যায়ের পক্ষপাতিত্ব করেন বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবে না। ও বৌমা, ও শাশুড়ি মা, ও শ্বশুর বাবা, ন্যায়ের পক্ষপাতি করো, অন্যায়ের পক্ষপাতিত্ব করো না, আল্লাহ তোমায় ধ্বংস করবে না। এতগুলো কথা আপনাকে এই জন্য বললাম, শিক্ষা, শিক্ষা নিয়ে প্রথমে জিব্রাইল বলল, ইকরা, পড়ো, পড়ো শব্দ নিয়ে হযরতে কত ঘটনা ঘটে গেল, মারে আমার বোন রে আমার পড়া, ছেলেকে শিক্ষিত করুন, মেয়েকে শিক্ষিতা করুন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করুন, এটা আপনার দায়িত্ব, ছেলের জন্য যেমন আপনার রুজি দেওয়ার দায়িত্ব, ছেলেকে শিক্ষিত করা এটা আপনার দায়িত্ব, মেয়েকে শিক্ষিতা করা এটা আপনার দায়িত্ব। কে প্রতিষ্ঠান খুলেছে, কে কি হচ্ছে দেখার প্রশ্নে আপনাকে আপনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করতে হবে, এটা আপনার দায়িত্ব, এই দায়িত্ব বড় দায়িত্ব রয়েছে। এই শিক্ষার মাধ্যমে মানুষ সম্মানে সম্মানিত হয়। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, এই শিক্ষার মাধ্যমে, এই শিষ্টাচারের মাধ্যমে ইমানদারকে আল্লাহ তাআলা সম্মানে সম্মানিত করে। শিক্ষা কি জিনিসের মা? শিক্ষাকে আমি বুঝতে চাইলাম না, পৃথিবীতে কাকে সবচেয়ে আল্লাহ তাআলা হযরতে মাবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি রাওয়ায়াত করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ তাআলা এ বাচ্চা ছেলেরা, এ যুবক ছেলেরা, যারা স্কুলে লেখাপড়া করো, যারা মাদ্রাসায় লেখাপড়া করো, যারা কলেজে লেখাপড়া করো, যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করো, শুধু উচ্চ মাধ্যমিক পড়েছি, পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি 10,000 টাকা ল্যাপটপ খরিদ করার জন্য দিয়েছে, মোবাইল খরিদ করার জন্য, এই জন্য পড়াশোনা নয়, পড়াশোনা করো তোমার জীবন বানাবার জন্য, পড়াশোনা করো তোমার তকদির পরিবর্তনের জন্য, পড়াশোনা করো তুমি সম্মানে সম্মানিত হওয়ার জন্য। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন,
আল্লাহ তাআলা যদি কারুর সাথে ভালোবাসা করে কারুর সাথে ভালোবাসা করার ইচ্ছা করে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দিন তাদেরকে দ্বীনের সমাজ দেয় ধর্মের জ্ঞান দেয় তাদের ধর্মের জ্ঞান দেয় বাপুরে জ্ঞান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা কত গুরুত্বপূর্ণ জিনিস আমি আগেই শুরুতেই বলেছি এডুকেশন ইজ কম্পালসরি এভরি ওয়াক অফ লাইফ জীবনের প্রতিটি পদে শিক্ষার প্রয়োজন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত লাভ করিতে পারে না দুয়ারে সরকারে যাচ্ছেন ফর্ম ফিলআপ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ আপনি অশিক্ষিত এ বাপু তোমার বাবাকে বলো অশিক্ষিত হওয়ার কত জ্বালা অশিক্ষিতার কত কষ্ট তোমার বাবাকে বলো তোমার নামটা ঠিক করার জন্য তোমার বাবাকে লাইনে দাঁড়াতে শুধু হয় না কারোর হাত ধরতে হয় কারোর পা ধরতে হয় কারোর নেওয়া নয় বিনয় করতে আমার ফর্মটা ফিল আপ করে দাও ভেবে দেখেছ কত কত আপনার বাপার জ্বালা অশিক্ষিত হওয়ার খাতিরে ভালো লাগে না মানে উঠে যাচ্ছে ছেলেগুলো ভালো লাগারও বক্তা আমি নই না না খুব ভালো লাগে কারণ ভালো লাগার বক্তা তো পৃথিবীতে বহুত আছে বহুত আছে বেটার কোনা দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করেছে এগুলো দরকার আছে না বেটার কোনা দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করেছে বাবার কাণ্ড দেখে বেটার মাথা ঘুরেছে বাবা রঙে মেতেছে বাবা জুয়ান হয়েছে ছেলের বৌমা দেখতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে চলে এসছে আর সুন্দরী মেয়ে করবে না বা কেন তাহলে আমার স্ত্রী এত বয়স হয়ে গেছে বেটার কোনা দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করেছে বাবার কাণ্ড দেখে বেটার মাথা ঘুরেছে বাবা রঙে মেতেছে বাবা জুয়ান হয়েছে বাবার আমার বয়স আসি চুলগুলো সব পাকা বাবার আমার বয়স আসি চুলগুলো সব পাকা কলপ লাগাই লাগছে যেন আমার বড় দাদা হে আমার বড় দাদা এগুলো জালসাতে দরকার তাহলে লোক ঘুম থেকে উঠে আসবে বেদের মেয়ে জোসনা তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম এইগুলো সব বলতে হবে আর কি সব চলে যায় এটা বক্তা আসে নিবি তাপস পাল এসছে তেই হচ্ছে অবস্থা মা জালসা আর জালসাই সব যত রকমের ভণ্ডামি শুরু হয়ে গেল জালসাতে নবেল নাট্য শুরু হয়ে গেল তো এই অবস্থা আজকে জালসা রয়েছে শুনে যান কিছু কথা আপনার লাভ আসবে কি বলছিলাম মানুষ কি বলছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন্নাসু মাদিনুন কা মাদিনি যাহাবে ওয়াল ফিজ্জাতি নবী আমার বলেন আন্নাসু মাদিনুন মানুষ হচ্ছে খনি তেলের খনি সোনার খনি পেট্রোলের খনি হীরার খনি কয়লার খনি কিসের খনি নিবেন নবী আমার বললেন আন্নাসু মাদিনুন কা মাদিনি যাহাবে ওয়াল ফিজ্জাতি মানুষ হচ্ছে আপনার খনি সোনার খনি কেমন খনে মাকাম মাদিনি যাহাবে ওয়াল ফিজ্জাতি মানুষ সোনার খনির মতো এবং চাঁদির খনির মতো খিয়ারহুম ফিল জাহিলিয়া খিয়ারহুম ফিল ইসলামি ইযা ফাকিহু খিয়ারহুম ফিল জাহিলিয়া যারা অজ্ঞতার যুগে বর্বরতার যুগে যারা ভালো ছিল ইসলামের যুগেও তারা ভালো কেন কেন ভালো ইদা ফাকেহু যদি তার মধ্যে জ্ঞান থাকে মা কি করে বুঝাই পশ্চিমবঙ্গের সরকার যা বামফ্রন্টের আমলে ভালো ছিল তৃণমূলের আমলেও তারা ভালো কারণ তার মধ্যে পলিটিক্যাল জ্ঞান রয়েছে নবী মোহাম্মদ বললেন ইদা ফাকেহু যদি তোমার মধ্যে শিক্ষা থাকে জ্ঞান থাকে ধর্মের সমাজ থাকে ধর্মের জ্ঞান গরিমা থাকে তাহলে তুমি জাহেলিয়াতেও ভালো ছিলে ইসলামের যুগেও ভালো এ মা কি করে বুঝাই হিংসা কত খারাপ জিনিস রে মা হিংসা কত বিপজ্জনক জিনিস রে মা নবী আমার বললেন ইয়াকুমুল হাসাদা হিংসা থেকে বাঁচো হিংসা থেকে বাঁচো
ফাইনাল হাসাদা ইয়াকুলাল হাসানাত হিংসা তোমার নেকিকে খেয়ে নেয় কামাতা কোলা নারাল হোতাবা যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয় হিংসা হিংসা এইভাবে মানুষকে খেয়ে নেয় মানুষের নেকেই ভাবে খেয়ে নেয় যেমন করে আগুন লকড়িকে খেয়ে নেয় তেমন করে হিংসা খেয়ে নেয় হিংসা কত খারাপ জিনিস রে মা হিংসা যদি অকারণে কেউ করে কেমন করে হিংসা হয় আমার বড় দাদা আমার চেয়ে ভালো খায় আমার বড় দাদা আমার চেয়ে ভালো গাড়িতে উঠে আমার বড় দাদার আমার চেয়ে ভালো বাড়ি তাকে দেখে অকারণে আমার হিংসা হয়ে যায় পাড়ার একটা মানুষ ভালো মানুষ পাড়ার একটা মানুষ ধনী মানুষ সুখে খায় সুখে চলাফেরা করে অকারণে আমার তার প্রতি হিংসা হয়ে যায় হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতে রয়েছেন যদি অকারণে নবী আমার বললেন অকারণে যদি কেউ কারোর প্রতি হিংসা করে কোনো হিংসার কোনো কারণ নাই কোনো কারণ নাই সবাব নাই অকারণে কেউ যদি কোনো মানুষের প্রতি হিংসা করে নবী আমার বললেন ওই হিংসাকারীর ফরজ ইবাদত আল্লাহ কবুল করে না নফল ইবাদত কবুল করে না ফরজ ইবাদত আপনার কবুল হয় না নফল ইবাদত কবুল হয় না ওয়া কারণে হিংসার খাতিরে এ মা কি করে বুঝায় আজকে গত বৃহস্পতিবারের দিন আপনার চলে গেল শুক্রবারের দিন পড়ে গেছে সূর্য উদয় হলে না সূর্য অস্ত গেলে আপনার দিন শেষ হয় সূর্য অস্ত গেলে একটা দিনের শুরু হয়ে যায় সূর্য অস্ত চলে গেল বৃহস্পতিবারের দিন শেষ শুক্রবার চালু হয়ে গেছে মানে বোনরে আবার নবী আমার বললেন আল্লাহ তাআলার সামনে সপ্তাহে দুই দিন মানুষের আমলকে পেশ করানো হয় আল্লাহর সামনে রাখানো হয় সপ্তাহে দুই দিন এটা শুক্র বৃহস্পতিবারের দিন এটা সোমবারের দিন সোমবারের দিন বৃহস্পতিবারের দিন বান্দার আমলকে জিব্রাইল বা ফেরেশতারা আল্লাহর সামনে পেশ করে ওগো আল্লাহ এই যে মাওলানা মনিরুল এতটি নামাজ পড়েছে এই সপ্তাহের মধ্যে আপনি সোমবার থেকেই ধরেন আপনার তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিনে এতটা সে নামাজ কায়েম করেছে তিন দিনে এত সে ভালো কথা বলেছে তিন দিনে এত সে ভালো কাজ করেছে তিন দিনে এত সে গরিব মানুষকে খাইয়েছে তিন দিনে এত সে তসবিহ তাহলিল করেছে বান্দার আমলকে আল্লাহ তাআলার সামনে পেশ করানো হয় সোমবার সপ্তাহে দুই দিন সোমবার পেশ করানো হয় আল্লাহর সামনে রাখানো হয় বৃহস্পতিবারে আল্লাহর সামনে রাখানো হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ যেমন নেকির কাজ করে মানুষ তেমন গুনাহারও কাজ করে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় যখনই পেশ করানো হলে এই কাজ রয়েছে তুরান তাকে ক্ষমা করে দেওয়ানো হয় সোমবার ক্ষমা হয় বৃহস্পতিবারে দিয়ে ক্ষমা হয় ইল্লাল মুশরিকুন মুশরিক ছাড়া যারা আল্লাহর সাথে শিরিক করে তারা ছাড়া বাকি সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়ানো হয় আল্লাহর সাথে যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করানো হয় না এদের ছাড়া বাকিকে ক্ষমা করানো হয় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ইল্লা বাইনা হুয়া বাইনা আখিহি সাহনা ওই মানুষকে ক্ষমা করানো হয় না ইল্লা বদান বাইনা হু ওয়া বাইনা আখিহি সাহনা ওই মানুষটাকে ক্ষমা করানো হয় না ওই বান্দাকে ক্ষমা করানো হয় না যেই বান্দাটা যেই মানুষটা তার ভাইয়ের সাথে অকারণে দুশ্মনী করে ভাইয়ের সাথে অকারণে দুশ্মনী করে এই লোকটাকে আল্লাহ তাআলা সেই সোমবারের দিনও ক্ষমা করে না বৃহস্পতিবারের দিনও ক্ষমা করে না কিভাবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন ফেরেশতাকে উতরকো হাযাইনে হাত্তা ইফিয়া ওরে আমার ফেরেশতারা এই দুই বান্দার আমলকেই বান্দার আমলকে রেখে দাও ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত আপোষের সাথে মিল মিলাপ না করে নিবে আপোষের সাথে মিলাপ না করে নিবে ঝগড়া করে আছে দুশ্মনী করে আছে হাসাদ করে আছে হিংসা করে আছে এদেরকে ক্ষমা করিও না
এদেরকে ছেড়ে দাও, এদের কোনো নেকি লিখিও না, এদের ক্ষমা করিও না, যতক্ষণ পর্যন্ত আপসের মধ্যে মিলমিলাপ না করে নিবে। কি করে বুঝাই রে মা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিলেন, লা তাকাতাও ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু কোন ইবাদাল্লাহি খুয়ানা। নবী আমার তোমাকে শিষ্টাচার দিয়ে গেল, লা তাকাতাও আপসের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করো না, ওয়ালা তাদাবারু এক অপরের সাক্ষাতের সামনে মুখকে ফিরিয়ে নিও না। সাক্ষাৎ হবে, ও আসে ইয়ে আসে আমিও যাচ্ছি ও আসে, হঠাৎ তাকে দেখা মাত্র মুখটা ফিরিয়ে নিলাম, ওয়ালা তাদাবারো এইরকম কাজ করো না। ওয়ালা তাবাগাদু দিনের মধ্যে কিনা রাখিও না, কোপাট রাখিও না, বুগদ রাখিও না, ওয়ালা তাহাসাদু এবং হাসাদ করিও না, কোন ইবাদাল্লাহি খুয়ানা, আপসের মধ্যে ভাই ভাই হয়ে যাও, কোন ইবাদাল্লাহি খুয়ানা, আপসের মধ্যে ভাই ভাই হয়ে যাও। পরক্ষণে নবী আমার বললেন, লায়াহিল্লুলি মুসলিমিন আইয়াহজুরা কাহু ফাওকা সালাস, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, কোন মুসলমান পুরুষের জন্য বৈধ নয়, কোন মুসলমান মেয়ের মানুষের জন্য জায়েজ নয়, আইয়াহজুরা কাহু ফাওকা সালাস, যে তিন দিনের বেশি কারোর সাথে রাগ করে কথা না বলে তাকে। এ বৌমা, কদিন থেকে শাশুড়িমার সাথে কথা বলনি? তাহাজ্জুদের নামাজ কবুল হয় না, ফরজ নামাজ কবুল হয় না, প্রত্যেকের সোমবার বৃহস্পতিবারের দিন গুনাহ মাফ করার দিন, সেই দিনও গুনাহ মাফ হয় না, কারণ শাশুড়িমার সাথে তোমার ও কারণে কথা হয় না, তিন দিনের বেশি হয়ে গেল কথা হয় না। ও বৌমা, কতদিন পর্যন্ত তুমি কথা বলনি? তেমনি ভাবে ও শাশুড়িমা, কতদিন পর্যন্ত বৌমার সাথে কথা বলনি, তোমার এবাদতি কবুল হয় না? নবী আমার বলে দিলেন, ইয়াহজুরা কাহু ফাওকা সালাস, তিন দিনের বেশি যদি রাগ করে থাকো, রুটে থাকো, তাহলে তোমার এবাদত কবুল হয় না, তোমার জন্য জায়েজ বৈধ নয়। বাপু কি করে বুঝাই, কেমন করে বুঝাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কিরে মদিনার মসজিদে ছাঁকা ছাঁক হয়ে রয়েছেন, হঠাৎ নবী আমার বললেন, সাহাবিরা বসে রয়েছেন, হঠাৎ নবী আমার বললেন, ওরে সাহাবিরা শুনো, কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ প্রবেশ করছে মসজিদে নববীতে। সাহাবারা তাকিয়ে আছে, কে এমন আছে? নবীর মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, কে এমন প্রবেশ করে তাকিয়ে রয়েছে দরজার দিকে? দেখলেন হযরত সাদ ইবনে আবি আক্কাস প্রবেশ করলেন মসজিদে, বসে গেলেন, কথা হয়ে গেল, নবীর মজলিস শেষ হয়ে গেল, মজলিস শেষ হয়ে গেল, সবাই বাড়ি গেলেন। দ্বিতীয় দফায় আবার সাহাবারা বসে আছেন, নবী আবার একই কথা বলেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসছে। হঠাৎ সাহাবারা দে, আজকে আবার কে জান্নাতির তকমা পেল, কে এত বড় উপাধি পেয়ে গেল? দেখলেন তো দ্বিতীয় দিনে হযরতে সাদ ইবনে আবি আক্কাস আসলেন। মা ধ্যান দিয়ে শুনুন, তৃতীয়বার দফাতে আবার নবী আমার বললেন, তোমাদের সামনে এমন একজন মানুষ আসছে, লোকটা জান্নাতি। আবার সাহাবারা দেখে আছেন মসজিদে নববীর ছাঁকা ছাঁক, সাহাবারা দেখতে রয়েছেন, দেখলেন হযরতে সাদ ইবনে আবি আক্কাস, তিন দিনই একই লোক তিন দিনে প্রবেশ করে নবীর মুখ দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, লোকটা জান্নাতি। আমার নবী, আপনার নবী বলা শেষ হয়ে গেল, মজলিস শেষ হয়ে গেল, সেই মজলিসের মধ্যে একজন সাহাবি হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলে, বুঝলাম না সাদ ইবনে আবি আক্কাস তুমি কোন নেকি করো যার খাতিরে নবীর নিকটে তিন তিন দিন জান্নাতের সুসংবাদ পেয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আবি আক্কাসের বাড়ি মদিনা থেকে বাইরে গ্রামে ছিল, গ্রামের মধ্যে বাড়ি, বাড়ি গ্রামের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস গেলেন, গিয়ে বললেন, ওগো সাদ ইবনে আবি আক্কাস, আমার বাবা
আমার উপর নারাজ হয়ে গেছে, আমি আপনার নিকটে আসলাম, তিন দিন আমাকে আশ্রয় দেন। তিন দিনের বেশি তো রাগ করে থাকা উচিত নয়, তিন দিন আমাকে আশ্রয় দেন, আমার বাবার রাগটা কম হয়ে যাবে, আমি বেরোই ফেরত চলে যাব। সাদ ইবনে আবি আক্কাস বললেন, থাকো অসুবিধা নাই, সব কিছু দিলেন। সাদ ইবনে আবি আক্কাস সবই দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বাপের নারাজির জন্য যায়নি, আমল দেখার জন্য গেছেন। কোন আমল করে, কোন আমল করে, মানুষেরা চিন্তা করে কে বেশি আমল করে, কেন টাকা উপার্জন হয়, কোন কাজ করলে ধনী হওয়া যায়, এটাই চিন্তা করে সাহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস চিন্তা করতে রয়েছেন, কোন কাজের জন্য লোকটা তিন তিন দিন জান্নাতি পেয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই সাহাবী তিন দিন থেকে আছেন, কিছুই বুঝতে পারেন না কেন লোকটা জান্নাতি, কারণ সারা রাত্রি জেগে থাকে, কোন কাজ করে। দেখলেন সাদ ইবনে আবি আক্কাস তাহাজ্জুদের নামাজ পড়ে না, আমরা যে নামাজ কায়েম করি সেটাই করে, আমরা যে ইবাদত করি সে ইবাদত করে, কোনো নফল কোনো কাজ পাওয়া যায় না, ইভেন কি তাহাজ্জুদের নামাজও পাওয়া যায় না। তবে সাদ ইবনে আবি আক্কাস বিছানায় ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় যখন কারওয়াড় বদল করেন, এই কড় থেকে ওই কড় হয়ে যান, ওই সময়তে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তাসবিহ তাহলিল করে, ইস্তেগফার করে, ওই ছাড়া কিছু পাওয়া যায় না। তিন দিন হয়ে গেল কিছুই পাওয়া যায় না। সর্বশেষে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, ওগো সাদ ইবনে আবি আক্কাস, আমার বাবা আমার উপর নারাজ নয়, আমি বাবার উপর নারাজ নয়, আপনি জানেন কি জানেন না জানি না, মসজিদে নববীতে আমরা বসেছিলাম নবীর সাথে, নবী আমার বললেন তোমাদের নিকট এমন একজন মানুষ আছে লোকটা জান্নাতি, আপনি প্রবেশ করলেন, দ্বিতীয় দফাতে বললেন আপনি প্রবেশ করলেন, তৃতীয় দফাতে আপনি প্রবেশ করলেন, বুঝলাম না কোন আজ রয়েছে, আপনার আমল তিন দিন ধরে দেখতে রয়েছি, আপনার কাজ তিন দিন ধরে দেখতে রয়েছি, ফালামারা কাতামালু আমালান কাসিরা, এমন কোন বড় আমল দেখতে পেলাম না, কেন আপনি জান্নাতি, বুঝলাম না। সেই দিন হযরতে সাদ ইবনে আবি আক্কাস বলেছিলেন, বাপুরে আমার মধ্যে বড় কোন কাজ তুমি পেলে না, বাস্তবে তুমি যা করো আমি তাই করি, তবে শোনো আমার নিকটে দুটো কাজ রয়েছে, এই দুটো কাজের জন্য হয়তো আমি জান্নাতির সুসংবাদ পেয়েছি। প্রথম কাজটা হচ্ছে, লাজিদু ফি নাফসি সুআন মিন লাহাদিম মিনাল মুসলিমিনা গাশাহু, সাদ ইবনে আবি আক্কাস, আমি কোন মুসলমানের মধ্যে যদি ভালাই আসে, কেউ যদি ভালো ফলাফল করে, কেউ যদি দুয়ারে সরকারের 700 সাথী কার্ড পায়, কেউ যদি ইন্দিরাবাস পায়, কেউ যদি গাড়ি নাই, কেউ যদি বাড়ি দেয়, তার ফলে আমি কোনোদিন হিংসা করি না, আমার দিলে কোনোদিন খারাপই আসে না, এটা নাম্বার এক। নাম্বার দুই, ওয়ালা সদুল আহাদিম মিনাল মুসলিমিনা আতাহুল্লাহ হইয়াহু, কোন মুসলমানকে যদি আল্লাহ ভালাই দেয় আমি কোনোদিন হিংসা করি না। কথা বলছিলাম বা হিংসা বহুত বড় খারাপ জিনিস রে মা, আমার নবী হিংসা থেকে নিষেধ করলে, তবু আমার নবী বলছেন লা হাসাদা ইল্লা বিল ইসনাতাইনে, হিংসা করা যায় না, তবে দুটো জিনিসে হিংসা করা যায়, লা হাসাদা ইল্লা বিল ইসনাতাইনে, দুটো জিনিসে হিংসা করা যায়। প্রথম হিংসা নবী আমার বললেন, রাজুলুনা তাহুল্লাহুল ইলমা ওয়াল হিকমাতা, ওই মানুষটার প্রতি হিংসা করা যায়, যেই মানুষটাকে আল্লাহ তাআলা বিদ্যা ইলম দিলেন, হিকমত দিলেন, শিক্ষা দিলেন, আল্লাহ আমাকে যদি ইলম শিক্ষা দেয়, ফাসাল্লাতাও ইলম হিকমত দিলেন, ওই ইলম হিকমতের দ্বারা ফায়াফদি বিহা ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই জ্ঞানের মাধ্যমে, ওই শিক্ষার মাধ্যমে, সে স্কুলে লেখাপড়া করেছে, কলেজে লেখাপড়া করেছে, বড় আলেম হয়েছে, সে আলেমের মোতাবেক তার বাড়িকে চালায়, ফাইসালা করে, মানুষকে শিক্ষা দেয়, আল্লাহ যদি আমাকে শিক্ষিত করে আমি এইভাবে হিকমতের কথা মানুষকে শিক্ষা দিব। আর দ্বিতীয় নাম্বার কথা নবী আমার বললেন, ওয়া রাজুলুনা তাহুল্লাহু মালান, আপনারা উঠে যাচ্ছেন নাকি, বুঝলাম না, রাত্রি